সবাই সারার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য দীর্ঘায়ু দান করেন। আহলে হাদিসের জন্য, মুসলিম জাহানের জন্য বলা যায়, মুসলিম জাহান বাংলা ভাষী যারা, তাদের জন্য উনি একটা নিয়ামত, অবশ্যই নিয়ামত। আপনার অনেক ভাই বলবেন যে দল করা যাবে না, উনি ভুল বক্তব্য দিচ্ছেন। দল করার সংগঠন করা, আমি তিন চার বছর আগে বলেছি তার সাথে বহাস মুনাজারা করব, একসাথে বহাস মুনাজারা করে বলা, এবার ওর সাথে বহাস মুনাজারা করতে হবে। বেশি বেরেন, বেশি বুঝতে বুঝতে উল্টা দিকে চলে যায়, এই জন্য এটা দুঃখজনক। আপনার ভোলাতে মসজিদ জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙে ফেলেছে, এই লোকগুলো যারা বলে দল করা যাবে না, তারা কিছু করতে পেরেছে বলেন? কিছু করতে পেরেছে না? তাদের কোনো ওখানে হাত আছে না? আরে দশটা টাকাও দেয়নি আমি জানা মতে, শুধু যা একটা লাইভ দিয়েছে, দেখেন আমরা দরদ দিয়ে এসেছি তোমাদের কাছে। দরদ কিসের দরদ? তুমি তোমাকে চিনি না আমি, সব কি চিনি আমি, বেশি গলাবাজি করবে না ভাইয়ের আমার। ওই যে ওখানে যে ভিডিও করে, ওকে বললাম তুমি করে, কারণ আমাদের সিনিয়র ভাইদেরকে তুমি বলছি না, আমি জুনিয়রগুলোকে তুমি বলি, ঠিক আছে? যারা ভিডিও করে দেখায়, দরদ দেখায়, আর দল করতে হবে না ফতোয়া, তাদের কথা বলছি, যারা বলছে দল করতে হবে না, এটা যদি সৌদি আরবে হয় আমি বলবো করতে হবে না, জায়েজ নেই। কারণ সৌদি সরকার নিজেই আপনার ইসলামের কাজ করছে, সৌদি সরকার নিজে আমাদেরকে নিয়ে যে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, নিজেই দল। সুতরাং ওখানে দলের দরকার নাই। বাপ যদি যোগ্য হয়, বাপ যদি সংসার চালাতে কোনো সমস্যা না হয়, তাহলে সন্তানের তো দায়িত্ব নেওয়া দরকারই নেই। কিন্তু বাপ যখন পারে না, বার্ধক্যজনিত কারণে হোক, যে কারণে হোক, তখন সন্তানেরাকে দায়িত্ব অনেক সময় নিতে হয়, অনেক সময় দিয়ে দেয় বাবারা, তাই না? আমাদের বাবাই তো নাই রে ভাই, কাজে আমাদেরকে একজনকে নেতা বানিয়ে আর নেতৃত্বে কাজ করতে হবে। আর এটার কারণে ভোলাতে দুই দিন আগে না তিন দিন আগে জমি রেজিস্ট্রি হয়েছে মসজিদের নামে, কত শতক এই মনে নাই, 19 শতক না কত জানে, কেউ জানেন না? এগুলো কিছু দেখে না, উল্টাপাল্টা খালি দেখে ছেলেপিলে মোবাইলে। সালতা যে ফরিদপুরে যে মসজিদ ভেঙেছে, এটারও একটা কিছু হবেই ইনশাল্লাহ। ভোলা এক মসজিদ ভেঙে শত মসজিদ তৈরি হবে ভোলার মাটিতে ইনশাল্লাহ। এটা কে করেছে? এই আন্দোলন করেছে এটা। মিয়া ঘরের খবর রাখো না, খালি উল্টাপাল্টা বক্তব্য শোনো, সব বক্তব্য আপনারা, বেশি বাড়াবাড়ি হচ্ছে আপনাদের থেকে। নিজে কি করেছেন আপনি? এই হুজুরা নিজে কি করেছে দেশের জন্য, এই সমাজের জন্য, জাতির জন্য কি করেছে? এরা মানুষের থেকে টাকা নেয়, ফেসবুকে দেয়, দিয়ে দু তিনটা বস্তা দিয়ে বলে এ বড় সেবা করেছি, কিন্তু তুমি যে মোটা হয়ে গেছো, এটা তো দেখালে কেউ বেশি কথা বলেন না। মোখলেস মাদানি যতদিন বেঁচে আছে জবান সামনে কথা বলেন, আমি কাউর পক্ষ নিয়ে কথা বলছি না। এখানে যদি এই আন্দোলন না থাকতো, এই দল যদি না থাকতো, যখন পিস টিভি বন্ধ করে তখন বলছে পিস টিভির বক্তাদেরকে গ্রেফতার করতে হবে, শামীম শামীম কে আফজাল, শামীম আফজাল আপনার ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়ে বারবার টেলিভিশনে যে বক্তব্য দিত সে, আর অন্য হুজুররা তো দিতই, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার, হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুন, উনি প্রেস ক্লাবে যায় যখন হুঙ্কার মারলেন, সাংবাদিক সম্মেলন করলেন, সেদিন থেকে সব মুলবির জমান বন্ধ হয়েছে না হয়নি, হয়েছে না হয় নাই, কে হুঙ্কার মেরেছিল? তারপরে পিস টিভি বন্ধ হয়েছে এর প্রতিবাদ না কিসের প্রতিবাদ জানাইছিলাম, মায়ানমারের মনে হয় একবার সবাই প্রতিবাদ জানাইছে, গোটা বাংলাদেশ, মায়ানমার হবে সম্ভবত। তখন আহলে হাদিস আন্দোলন আপনার মানববন্ধন করেছে, জমিয়তে আহলে হাদিস ওখানেও মানববন্ধন করেছেন, এ হুজুররা দড়িয়ে যায় মাইকের পাশে দাঁড়িয়েছে, কার নেতৃত্বে দাঁড়াইছেন আপনি? কোন নেতার ডাকে সাড়া দিয়েছেন আপনি? আপনি নেতা মানতে নিষেধ করছেন যে কোরআন সুন্নাতে নেতা ছাড়া থাকাই যাবে না, হয় মাননীয় প্রধানমন্ত্রীকে নেতা মেনে নেবেন, দিয়ে যা বলবে তাই করবেন, জান্নাতে যান জাহান্নামে যান, দেখার বিষয়। আর না হলে এমন দিনদার পরেজগার ভালো যোগ্য ব্যক্তিকে নেতা মেনে তার নেতৃত্বে কাজ করেন, সফলতা আসে। আমার একজন ছাত্র শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ করে কাজ করে, এই জন্য বেদাতি মুলবিরা ওর পাশেই দাঁড়াইতে পারে না, কারণ ওকে ঠাকালে পরে ওর হুজুর চলে আসবে, জানে সম্পর্ক খুব ভালো, অনেক যাওয়া আসা হয় ওখানে, জানে যে একে ঠাকালে ওর হুজুর চলে আসবে। সুতরাং একে ঠাকাঠাকি করিস না, ও বোকারি বের করে তোর হুজুররা পালাই, যে একে একসাথে হবে না। আর আমি তো পয়েন্ট দিয়ে দিছি, কিছু নোট দিয়ে দিছি, চালাও, ঠেকে গেলে তো আমি আছি, এই ভয়ই তার পাশে দাঁড়ায় না। যদি আজকে আপনি এক নেতা মানতেন, ভালো আলেমদের সঙ্গে থাকতেন, তাহলে আপনি সব জায়গায় বুক ফুলিয়ে কথা বলতে পারেন। আমি নাম বলবো না,
অনেক চ্যালেঞ্জ করে কিছু আলেম আছেন, আলহামদুলিল্লাহ তাদের ধন্যবাদ জানাচ্ছি, ওদের পিছনে আমি আছি, কখনো বলি না কিন্তু ওদের পিছনে আমি আছি, যার কারণে ওরা বুক ফুলিয়ে বলতে পারছে। এই এই যদি ব্যবস্থা না থাকতো, আমাদের ইউনিটি না থাকতো, তাহলে এতদিন ফুক মেরে উড়িয়ে দিত এরা, অবশ্যই উড়াতো না উড়াতো না। হ্যাঁ, এই জন্য ওই মাদ্রাসা বানাবো যাদেরকে ফুক দিতে পারবে না ইনশাআল্লাহ। জমি যে বন্ধক দেওয়া হয়, এই বন্ধক দেওয়া যাবে না। 1,00,000 টাকা দিয়ে দিলেন, যতদিন টাকা না দিবে ততদিন এই জমি আবাদ করে খাবেন, এই পুরো খাওয়াটাই আপনার জন্য হারাম, এটা সুদ। এইভাবে বন্ধক যে সিস্টেম আছে সম্পূর্ণ হারাম হারাম হারাম। জি, কোন শ্রেণীর মা বাবার পায়ে তলায় জান্নাত? সব শ্রেণী মা বাবা পায়ের তলায় জান্নাত। কাফের হলো তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা ইসলাম, হাদা হুয়াল ইসলাম। ঠিক আছে, এক শ্রেণীর আলেম জালেমের সাথে যৌতুক দিয়ে বিয়ে দেয়, পুলিশ এবং আর্মির সাথে তারা সব সময়টা কি লেগেছে ভাই, সমসময় টাকুনুর নিচে পরিধান নাকি? হ্যাঁ, পরিধান করে এবং দাড়ি থেকে না দাঁড়িয়ে থেকে প্রসাব করে এবং আরো অনেক কিছু করে। এত লিখলেন কেন ভাই, অনেক কিছু করে ভাই, এটা হারাম কাজ, জায়েজ নাই, মুলবি হোক আর যে হোক। হ্যাঁ, ডিমান্ড দিয়ে বিয়ে করা, বিয়ে দেওয়া জায়েজ নাই। আমি যখন গাইবান্ধায় চাকরি করতাম মদিনা যাওয়ার আগে, বলেছিল 10 কাঠা জমি দিব বাজারে, মোটর সাইকেল দেবো বিয়ের দিন ধরিয়ারে, তাও বিয়ে করিনি। আমি বলছি আর বিয়ে করা যাবে না, হয়তো ভাবা যায় তো কিন্তু এটা যাবে। আর একজন চলে আসলেন, চেহারা দেখে নাই, মুখ দেখে নাই, হাত দেখে নাই, পা দেখে নাই, জামাতুল মুসলিমিনের মেয়ে, 90,000 টাকা ক্যাশ দিব এই মেয়েটাকে যদি বিয়ে করেন। আমি বললাম যে দিনদারি দেখে হয়তো মন চাইতো, কিন্তু আর করা হবে না, টাকার কথা বললেন কেন, করিনি। ঠিক আছে, ডিমান্ড দিয়ে বিয়ে করা, বিয়ে নেওয়া এটা জায়েজ নেই। যদি কেউ করে বাধ্য হয়ে দেয়, তাহলে এই জামাই এ দামা জলেম জুলুম করেছে, কিয়ামতের দিন তাকে এই টাকার হিসাব দিতে হবে। ঠিক আছে, এক শ্রেণীর মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সিয়াম আদায় করে এবং তারাবি সালাত, ভাই এগুলো বিস্তারিত বলেছেন কেন, কোনটা কি? এবং দোকানে কি যেন আড্ডা দেয়, আড্ডা দেয় তো কি হয়েছে, আড্ডা দেয় সময় নষ্ট করছে, টিভি দেখা হারাম। যে আমাদের বাংলাদেশে এখন কোন টিভি দেখা যাবে, অনেকে বলবেন যে ওই যে বড় বড় হুজুর আওয়াজ করছে শুনবো, আপনি কখন কখন শুনেন? যারা এটা কন্ট্রোল করতে পারবেন যে হ্যাঁ ওইটাই ছাড়া শুনবো না, তাদের ঘরে টিভি দেখা যায় আছে, ভালো কিছু দেখবেন, ডিশের লাইন দিয়ে, ডিশের লাইন দিয়েছেন, ভালো দেখবেন, ওয়াজ শুনবেন, পিস টিভি দেখবেন, এখনো পাওয়া যায়, নেটে বক্তব্য শুনবেন, তাদের জন্য যায় আছে, নাহলে যায় নেই। জি, কিছু লোক হজ করে, এসে হজ্জের পোশাক পরে না। হজ্জের পোশাক কি ভাই, জুব্বা? জি না, এটা পোশাক না হজ্জের। স্ত্রীকে বেপর্দায় রাখে, হারাম কাজ করছে, কাবিরা গুনাহ করছে, এই জন্য জাহান্নামে যাবে, যাবে জাহান্নামে সে, স্ত্রী। ঠিক আছে, এবং মুখের চরিত্র ভালো ভালো করে না, মুখের কারণে, জবানের কারণে জাহান্নামে যাবে। যাদের জবান খারাপ এরা জাহান্নামে যাবে, যাদের মহাবেলা ভালো না এদের জাহান নামে যাবে, শাস্তি হবে। একটা কথার কারণে একজন কষ্ট পেয়েছে, এটার জন্য শাস্তি হবে তার। ভোট পদ্ধতি জায়েজ কি না? ভোট করা যাবে না, জায়েজ নাই, হারাম। বাংলাদেশে গণতন্ত্রের পদ্ধতিতে যেটা হয়, এটা আমি মশালা বলছি, বাংলাদেশের বিপক্ষে বলছি না, আবার উল্টা বুঝেন না। হ্যাঁ হুজুর, আমাদের দেশের বিপক্ষে, আমি দেশের বিপক্ষে বলছি, প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি। গণতন্ত্র পদ্ধতি কুফরি মতবাদ, হারাম, যে বিশ্বাস করবে কাফের হয়ে যাবে, চিরকাল জাহান্নামে হবে। আর কিছু লাগবে? সূরা আলে ইমরানের 3 নং আয়াতে বলা হয়েছে, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এরপরেও আলেমরা কেন এত দলে দলে বিভক্ত হচ্ছে? এই আয়াতের মূল প্রস্তাব করে, এটা ভালোটা প্রশ্ন। আচ্ছা, দিছি, আল্লাহ বলছেন দলে দলে বিভক্ত হয়ো না, তারপরে কেন হচ্ছে? আচ্ছা,
আরে ভাই জামাত বিএনপি আওয়ামী লীগ আন্দোলন জমিয়ত এগুলো দল দল না, দল হচ্ছে দল বাতিলা যাদের আকিদা ঠিক নাই। ওই 72-73 দল যেটা আকিদা ঠিক নাই এটা কথা বলা হয়েছে। এই হুজুররা সহি হাদিসকে জৈব জৈব দলের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এখানে জমিয়ত হয়েছে জাস্ট একটা কাঠামো সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাকবে এই জন্য, আন্দোলন হয়েছে জাস্ট একটা নিয়ম নীতি নিয়মতান্ত্রিক ভাবে দাওয়াতি কাজ করবে এই জন্য করেছে। উনি কি রাষ্ট্র কায়েম করবে, উনি কি কাউরি বিপক্ষে দাঁড়াচ্ছেন, উনি কোরআন সুন্নাহ দাওয়াত দিবেন এই জন্য এই দলটা করেছেন। এটা কিছুটা ক্ষতি আছে কিন্তু লাভটা বেশি আছে। আন্দোলন যে দাওয়াত কি কাজগুলো করেছে যদি না করত তাহলে পরে অনেক ক্ষতিগ্রস্ত হতাম আমরা। পিস টিভি আন্দোলনে নিয়ে এসেছেন ডক্টর আসাদুল্লাহ গালেবসারি যোগাযোগ করে সালমান এফ রহমান থেকে 3 কোটি মনে হয় টাকা না কত করে টাকা দিয়ে তার অর্থায়নে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। কথা বুঝছেন, বলে দিলাম ভিতরে কথা জানেন না এই কি বলছিলেন। এখানে বৃদ্ধ মানুষ সে বিছানায় আপনার উঠতে পারে না, প্রসাব পায়খানা বিছানাতে করছে নাকি, কিভাবে নামাজ পড়বে? যেভাবে পারে সেভাবেই পড়বে, যেভাবে আছে সেভাবেই পড়বে। হ্যাঁ, প্রসাব পায়খানা পরিষ্কার করে দিবেন, তায়াম্মুম করাই দিবেন, শুক্রবারে মারা গেলে জান্নাত। থামেন থামেন একটা শেষ করি, আপনার পরিষ্কার করে দিয়ে তায়াম্মুমটা করিয়ে দিবেন, দিয়ে বলবেন বাবা বা মা এখন সালাত পড়েন, ইশারা ইশারায় সালাত পড়ে নেবে, ঠিক আছে? জানাজার সালাত সামনে। এখানে কানে কানে কি বলছিলেন, শুক্রবারে মারা শুক্রবারে মারা গেলে কবরে আজাব হবে না, মিথ্যা কথা, এটা ভুল কথা। শুক্রবারে মারা গেলে হবালে মুমিন হইলে নাকি ঠিক হচ্ছে জি না, এটা ভুল কথা। কোনো দিন খাস নাই, যে দিনে যে মারা যাক হ্যাঁ তার কবরে আজাব মাফ হবে বলে কোনো জায়গাতে কথা হাদিসে নাই, বিশুদ্ধ হাদিস ছাড়া প্রমাণিত নয়। তবে শুক্রবারে মারা যাওয়াটা মুমিনদের জন্য ভালো পরিচয়, মুমিন হতে হবে। সারা জীবন মদ খেয়েছে, জুয়া খেলেছে, হ্যাঁ সেরেক করেছে, মাজারে মাথা ঠুকেছে, আর মারা গেল শুক্রবারে ঈদের দিনে, মনে করো জান্নাত জি না। হিন্দু তো শুক্রবারে মারা যায়, মারা যায় না, মারা যায়। কাজী ওই দলিল দিয়ে এখানে ভুল বোঝায় না। এক ভাই প্রশ্ন করেছে জি, জানাজার সালাতে এক দিকে সালাম ফিরলে সালাত হবে কি? জি হবে, এটা হাদিস, হাদিসে এটা আছে, দুই দিকে ফেরাটা হাদিসে নাই। ওটা নমাজের সালাত আছে না, নমাজ 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 সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, নফল যে সালাত পড়ি দুই দিকে ফিরি না, ওই হাদিসের উপরে কেয়াস করে এখানে দুই দিকে ফিরি আমরা, কিন্তু একদিকে ফেরাটা হাদিসই আছে। কাজী কেউ করলে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। দুই দিকে সালাতের মধ্যে বাজে চিন্তা হলে করণীয় এটা কি, এই বিষয়ে বারবার আল্লাহর দিকে ধ্যান আসতে, আমি আল্লাহকে দেখতেছি, আন্তা আবুদ আল্লাহ কান্নাকা তারাহু, প্রথমে মনে রাখতে হবে আমি আল্লাহকে দেখছি, এই বারবার আনতে হবে। এটা যদি না আসে তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, ফাইনলাম তারাও ফাইন হয়ে রাখ। পরের জমির মাটি না খয়ে কি আনা রেখে যাবে, না বলে কাউরের মাটি আনা যাবে না, তবে অনুমতি যদি থাকে এখান থেকে নেওয়া তার দেখতে পারে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফরজ গোসলের নিয়মটা একটু সবাই জানতে চায়। ফরজ গোসলের আগে বিয়ে শাদী শেষ করি, থামুন, প্রেম করিয়া বিবাহ করা যাবে কিনা? ও আচ্ছা আচ্ছা, প্রেম করে বিয়ে করা যাবে বৈধ পদ্ধতিতে। প্রেম কেমনে? হ্যাঁ, একজন মেয়েকে আপনি ভালোবেসেছেন, মনে মনে ভালোবেসে বাসা হয়ে যায়, হয় না? এটা হওয়া স্বাভাবিক, ঘুম আসে না, তখন আপনি বলবেন কি, মাকে বলবেন, দাদিকে নানিকে বাপকে বলেন, বা আপনি নিজে চলে যান, যে মনে কিছু নিয়েন না, আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, যদি আমার সাথে বিয়ে দিতেন, বাস দিতে পারেন পাইগাম, ছেলে দিতে পারে পাইগাম, কিন্তু প্রেম করে ফুসফুস ফুসফুস পার্কে দৌড়াদৌড়ি জিলাপি খাওয়া খাই জালসার দিন, এটা হারাম, জায়েজ নাই। পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করেছে, বিয়ে হয়নি, এটা জেনার গুনাহ হবে। যতদিন পর্যন্ত এই বিবাহ বন্ধনে থাকবে বৈধ বিবাহ হয় নাই, কাজে জেনার পাপ হবে। যে যদি এভাবে হয়ে যায় দু চারটা ছেলের মা বাপ হয়ে গেছেন কি করবেন? আমি যেহেতু আছি তাড়াতাড়ি বিয়ে এখনই পড়িয়ে নেন, আগুন জিলাপি টিলাপি নিয়ে আসেন পড়িয়ে দিই। বিয়ে নতুন করে পড়াতে হবে, যারা গার্জেন ছাড়া, যে মেয়েরা গার্জেন ছাড়া ওলি ছাড়া বিবাহ করেছেন, ও যদি 80 বছরে বিবাহিতা হয়ে যায় তারপরে আপনার এখন নতুন করে বিয়ে করতে হবে। শেষ জি ভাইরা, ওদিকে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ওনার ভাই এখানে আছেন, এই জন্য অনেক রাত হয়ে গেছে, এর মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য সম্পন্ন যারা বসে আছেন বদল হাত করে, যারা হাত করেছে তাদেরকে দিয়ে করাবে। এক বাবা তিন ছেলে, দুই ছেলে জুলুমকে বাবার নিকট থেকে জুলুম করে বাবার নিকট থেকে সম্পদ দেখে নিয়েছে, পুরানো হাদিসের আলোকে বাবা জাহান্নামে যাবে কোনো সন্ধান নাই। এই সন্তানকে সে কি আমাকে দিন জমি দিতেই হবে, যদি না দিতে পারে তাহলে পরে বাবা জাহান্নামে যাবেই যাবে না কোনো সন্তান। আমি জানি সজাগ সন্তানদের জন্য উচিত যে দুই ভাই নিয়ে দিয়েছেন,
ওই দ্বিতীয় ভাইকে আপনারা এখন বন্ধন করে দিবেন, তাহলে পরে বাবা আজাদ হয়ে যাবে, বাবার পক্ষ থেকে কাটবে। দুই ভাই তো অত্যাচারী, যারা যা অত্যাচার করেছে, যারা জুলুম করে নিয়ে এনেছে, তারা ওই তৃতীয় ভাইকে ফেরত দিয়ে দেবেন এবং যেভাবে শরিয়া ভিত্তি বন্টন সেভাবে বন্টন করে দেবেন। যদি এটা না করেন তাহলে এরা জেনে শুনে যে জুলুম করছে জন্য শাস্তিপ্রাপ্ত হবে, আর বাপ হচ্ছে পুরোপুরি দায়ী, তার মধ্যে তিনি জমিন দিতে পারবেন আর নেকি দিতে হবে, নেকি দিয়ে জাহান্নাম দিতে হবে। আমার স্বাস্থ্য ভালো নয়, আমি কি ওষুধ খেয়ে স্বাস্থ্য মোটা বা ভালো করতে পারি কিনা? জি, সমস্যা থাকলে ওষুধ ব্যবহার করতে পারবেন, যে কোনো বৈধ ওষুধ খেতে পারবেন। আপনার সেই ছবি এখনো আছে এই বাকির, আমাদের উত্তরা নিজেরা বলেছে যে দুর্গত শিফা আরোগ্য দানকারী মাটি এইভাবে বিক্রি করতো, 5 রিয়ালে 10 রিয়ালে 1 রিয়ালে এভাবে বিক্রি করতো। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আসে, এমন গান গাইছে, সব পালাইছে, কেউ ভারতে আসছে, কে আমারে পালাইছে, কে আফ্রিকা পালাইছে, ইরানে বেশি পালিয়ে এসছে, এরা বেশি ঢুকে ছিল। এ পালানোর পরে বলছে ওয়াহাবি 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 করতে করতে ওয়াহাবি মানে একটা খারাপ মানুষ তো বোঝাচ্ছে না, ওয়াহাবি খাঁটি একজন মুসলিম। গোটা সৌদি আরব থেকে বেদাতিদেরকে এমন তাড়ান দিয়েছে যে পালাতে পালাতে এমন দূরে পালাইছে আজ পর্যন্ত কোনো বাজার হয়নি সৌদি আরব। সেই আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যারা তার বিপক্ষে পড়ে তার ইতিহাস জানার অজ্ঞ গুরুত্ব অথবা হিংসা করতে ডাকে। একজন মুক্তি বলেছেন যে শিয়ালের আকিদা গত বলবেন, আমি বুঝি না, শিয়াল আমাদের ভাই। এখন এই মুক্তির আলোচনা, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে সবাই ভাই, কিন্তু মুসলিম ভাই না, মুসলিম ভাই মনে করলে তার ইমানের সমস্যা হয়ে যেতে পারে, কারণ তারা মুসলিম না। যেসব আলেম লোক তাদের আকিদা ও মানহাজ স্পষ্ট করে বলে না কারো কাছে, তাদের আলোচনা করা যাবে, তাদের আলোচনা থেকে দূরে থাকাই ভালো। কিছু ভালো বলছে, কিছুটা নিয়ে আর কিছুটা নেব না, এটা ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, এবং ওলামায়ে কেরামের দায়িত্ব যারা এরকম আত্মগোপন করে আমরা সহিহ পোশাক ভালো পোশাক করে আমাদের মাঝে কাজ করছে, এদেরকে স্পষ্ট করে নাম ধরে ধরে চিনিয়ে দেওয়া দরকার, যদি না চিনান এদের কারণে বড় ক্ষতি হয়ে গেলে এগুলো দায়ী হবে তারা। আমি ফজরের সালাত আদায় করার অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আমার গোসল ফরজ হয়েছিল, অবস্থা আমি এই মুহূর্তে কি করবো? দ্রুত গোসল করে ফরজ সালাত আদায় করবে, কিছুরই ফল উদ্দেশ্যে বিরাজের মাহফিলে যাওয়া যাবে যাবে না, হারাম এমনি যাওয়া যাবে। শেখ, জানাজা সালাতের নিয়ম কি? জানাজা সালাতের প্রথমে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়বে, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়বেন, আবার তাকবীরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, তারপরে আবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহ মুহাম্মাদুর হাইয়্যুনা মুহিয়্যিনা, তারপরে খাস দোয়া যেটা আল্লাহু আকবার আল্লাহু আরহামুর এটা পড়বেন, এরপরে আরো দুটো দোয়া আছে পড়লে পড়বেন, না পড়লে সালাম দিয়ে দেবেন। আর স্থানার ব্যাপারে বিধি নিতে কোথাও দলিল নাই যে স্থানা করতে হবে জানাজার নামাজে, স্থানা পড়লে জানা যাই হবে। ইখতিলাফ কত রকমটা ছিল যে পাঁচ অক্ষ সালাতে নফর সালাতে সানা করি আমরা, সানা করি সানা মানে তো ভালো সানা না, হ্যাঁ ভর্তা কামার এলাকায় সানা বলে, তো সানা এই সানা পড়তে হবে যে সকল সালাতে সানা করি, তো জানাজার সালাতে সানা পড়তে হবে কিনা এই ঝগড়া শুরু হয়েছে আপনার আলেম দেওয়া যায়। একদল বলছে সানা পড়তে হবে, আর একদল বলছে না পড়তে হবে, তো হানাবি ভাইরা বলছে সানা সানা পড়তে হবে, তো হাতে হাতে বাদ দিয়ে সানাটা কি নিয়ে এসেছে কিন্তু যারা কবর পূজারী মুলবি স্পষ্ট কবরকে যারা চিন্তা করে, যারা মনে করে করবে আল্লাহ, যারা নামাজ পড়ে না পাঁচাত্ত সালাত ত্যাগ করে, তারা তাদের সালাতে জানাজা যাওয়া যায়, কারণ যারা নামাজ পড়ে না, ভারত হচ্ছে যারা নামাজ পড়ে না পাঁচাত্ত সালাত পুরোটাই পড়ে না, জুমা পড়ে না, ঈদও পড়ে না, অরিজিনাল কাপড় অরিজিনাল কাপড় অরিজিনাল কাপড় কেউ তার জানে, এদের কোনো কিছু করা যাবে না, এদের বোতা লাগে, এদেরকে অসুস্থ হিসাবে জমিও দিবে না বাবা, বাবা থেকে কিছু পাবে না। তিন ভাইয়ের এক ভাই যদি এভাবে হয় তাহলে দুই ভাই কিচ্ছু দিবে না তাকে, যদি দুই ভাগ নামাজি হয়, আর যদি সবাই কাফের হয় তাহলে তো সমস্যা নেই, সবার হুকুমে বুঝেছেন কথা, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, এদের জন্য একটা মতবাদ আছে, সাধারণ জনগণ পড়বেন হায়ার লেভেলে ভালো হুজুর গলা পড়বেন, বলা হচ্ছে বুঝেছেন তো? মিথ্যা বলে পিতামাতার কাছ থেকে টাকা নেওয়ার সাথে
পিতামাতা যদি জুলুম করে টাকা না দেয় খাতা কিনতে আমার খাতার টাকা নেই তখন মিথ্যা বলতে পারে কিন্তু মিথ্যা ব্যবহার না করা বাপ মার থেকে জোর করে নেওয়া যায় তাই না নেওয়া যায় না এত কঠোর মা বাপ তো আমার মনে হয় নাই যে মা থেকে চাইতে পারে দিবে না বাপকে বাপের পা ধরে দিবে পারবে না বাপ যখন দিতে যাবে না পাপ পা ধরে হ্যাঁ বাবা বিপি হবে তাহলে যাই যাবো জমিতে যেতে দেবেন না আমি যখন ভাবি যে আমার বাড়িতে আসতে নিষেধ করতে পারবো সে পর্দা মেনে চলে না এবং আম্মার সাথে ঝগড়া করে ঝগড়া করে আম্মার সাথে ঝগড়া করে নিষেধ করবেন কেন আম্মা যেহেতু আসছে দেখা করতে ঝগড়া করতে আসলে আপনি বুঝাবেন হ্যাঁ চোখ মেনটেন করে মাথা নিচে করে বুঝাবেন যদি আপনি দেখেন যে ভাবি খুব সুন্দরী মানতে পারছি না পালিয়ে যেতে পারি থেকে ঠিক আছে পরে কাউকে দিয়ে বুঝাবেন স্বামীকে বলবেন আপনার ভাইকে বলবেন ঠিক আছে তো তার অধিকার আছে শাশুড়িকে দেখতে আসবে আপনার স্ত্রীর কাছে দেখা করতে আসবে আপনি না একটা মহামারী মোটু পাতলু দেখালে তো ইমানই শেষ হয়ে যায় ওরা বিভিন্ন মোটু পাতলু দিয়ে ইমান শেষ করেছে বিভিন্ন কাঠের কাঠের মূর্তি দেখায় বিভিন্ন কাঠের আপনার এই বস্তুবাদের উপর বিশ্বাস এই কাঠের গুলো থেকে মানুষ বেড়ে নিয়ে বেড়ে যাওয়ার চলে একে যদি ইসলাম শিক্ষা না দেয় তাহলে শেষ ওই যে জৈন বক্তাবাদ করছিল আর করতে করতে একজন বলে জয় বাংলা বর্বরা 12-13 বছর বয়স হয়েছে জয় বাংলা ধরে দিচ্ছে সে মা এর মানে কি জয় বাংলা বলতে বলতে ওর মাথার মধ্যে মগজে সব ভেঙে গেছে এখন ও যতদিন হুশ বুদ্ধি ভালো মতো না হয়েছে ততদিন ব্রেক ধরতে পারবে না দেখা সেখানে বলবে ঠিক আছে এখানে তো মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের উপরে আর কি সকল দলের লোক মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে কিন্তু আলাদা লোক বললো না এটা হাস্য কথা এটা মিথ্যা কথা আমাদের সারা জীবনের বক্তব্যতে মূর্তি মিথ্যাবাদের প্রশ্ন সারা জীবনের বক্তব্য মিথ্যাবাদের পক্ষে ওরা সারা জীবন মূর্তির বিপক্ষে বক্তব্য দেয় নাই তাই নতুন করে দিচ্ছে কথা বলছেন এবং এই ভাস্কর্য যখন তৈরি করে তার আগে আমরা সবসাথে বক্তব্য দিয়েছি গেটে আছে হ্যাঁ গেটে দিয়েছে আমি ওই গান্ধীর কথা বলেছি ওর মাথায় বসে পাখিতে হাঁটতে 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 অবস্থায় খারাপ করে দিয়েছি তো আপনার বাবাকে এভাবে বানিয়ে রেখেছি ওর পাখিতে হাঁটতে হাঁটতে অবস্থায় খারাপ করে তো যাকে পাখি বুঝে না পাখি চিনে না ওকে কেন বানাবে ওকে যেতে কিছু শিখার মতো নাই মূর্তি দেবে কিছু শিখা আছে কিছু নেই জনক জনক মুক্তি জনক মুক্তি ঐক্যের নামে হানাফি রাফেজি খারেজি শিয়া চরমনে আটরশি সবার সাথে ঐক্য হবে মুসলিম বলে পরিচয় দিতে হবে আহলুল হাদিস পরিচয় দেওয়া যাবে না সকলে মুসলিম সকলের সাথে ঐক্য আপনার বাড়ি কোথায় এখানে পার্শ্ববর্তী গ্রামে নাম বলেন শহীদুল ইসলাম আরে আপনার নাম না আপনার ঠিকানা নাম বলেন শহীদুল ইসলাম নাকি তখন আপনি বলবেন আমার নাম শহীদুল ইসলাম তারপরে কি পরিচয় দিবেন না আপনি ভুল পরিচয় দেবেন পরিচয় মুসলিম তারপরে আহলুল হাদিস এই লোকটা তো বুঝে না কিছু বাড়ি বাড়ি ঠিকানা বলবো আমি কথা দিয়ে বললাম আমি শহীদ ইসলাম মুসলিম জি না বাংলাদেশি হ্যাঁ এই প্রথমে বললেন আমার নাম শহীদ ইসলাম আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ তারপর আমেরিকান যদি বাংলাদেশ ঘোরা মানুষ হয় তখন বলবে কোন ডিস্ট্রিক্ট বলবো না ময়মনসিংহ ডিস্ট্রিক্ট তখন বলবেন ময়মনসিংহ তারপরে যদি ময়মনসিংহে থাকা মানুষ হয় তখন কি বলবো আপনার তারপরে বলবো না মুক্তাগাছা থানা তোর মুক্তাগাছা থানা তারপরে খারাপ থাকে তখন বলবে কোন ইউনিয়ন আর বাবার নাম একটা পর একটা প্রশ্ন আসবে এটা পরিচয় স্যার আমি যে এখন এখন আপনি যখন বলবেন মুসলিম তখন প্রশ্ন চলে আসে কোন মুসলিম জীবনবাগী আটরশি ভান্ডারী তাহলে তো আপনি সবই কোনটা বলো তাহেরি মুসলিম তো আমাদের দেশে সবাই না এগুলো জোহরবাগি কাদিয়ানি শিয়া আপনার আটরশি
তারপরে বারোরশি তেরোরশি কবর বোঝানো সবই তো মুসলিম, আপনি কোন মুসলিম? জনক মুফতি বলছেন যে শিয়া দেশাত ঐক্য হবে, শিয়া আমাদের। এবার আমি বলি এইভাবে আহলে হাদিস নামটা পরিচয় আছে, যারা কোরআন সুন্নাহর কথা বলতো তখন এই বিদাতি, এই যে আমি বললাম 72 দলের কথা, এখানে 14টা উল্লেখ করেছি, মেন মেন বলে না, এরা তখন ওই বলতে লাগলো এরা আহলে, এরা আহলে হাদিস। এবং মুসলিমদের মধ্যে যারা একটু ভালো মুসলিম, যেমন আমাদের দেশে হানাফি ভাইয়েরা আছে, ওই যে ভোলাতে ওই যে ফরিদপুরে যে মসজিদ ভাঙা হয়েছে, ওই কোনদিন বলেছে আমি আহলে হাদিস? আমার জানা মতো কখনো বলে বরঞ্চ ওরা মুসলিম পরিচয় দিত, ঠিক আছে, ওদেরকে কোনো বক্তা বলেছে মুসলিম পরিচয় দিবা, আহলে হাদিস নাম টাম দিবা না, তো বহুদিন ওরা মুসলিম পরিচয় দিয়েছে। এই জন্য আজ পর্যন্ত কোন বড় সাহেবকে দেখেছেন ওখানে খুতবাটিতে? কোন মাদানি গেছে ওখানে? আমার জানা মতো কোন মাদানি ওর মসজিদে আজও যায়নি, আজও যায়নি। আমি তাদের বিপক্ষে বলছি না, আমি জাস্ট কথাটা বলছি, কোন মুরগি তাদেরকে বলেছে মুসলিম পরিচয় দিতে হয়? তাই সৌদি আরবের সাথে ঈদ করো চালু রেখেছে, ওটা ঈদ করাচ্ছে এক বছর করে হচ্ছে, তা তো পরে ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে। এখন তারা তো নিশ্চয় আহলাদি বলে না, কিন্তু তাদের আহলাদ অপবাদ দিয়ে কেন মসজিদ ভাঙা হবে? আপনাকে আহলাদি বলতে বলতেই হবে না, কোনোদিন বলতে হবে না, শুধু বলবে সৈয়দ আহমদ মাত্র, কোরআন ও সৈয়দ, তখনই আপনার নাম অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি এখানে হাত বাঁধবেন, ঠিক আছে, আজকে আমি এখানে না এখানে হাত বাঁধছি, এখানে আমি এখানে হাত বাঁধলাম। এভাবে যদি দেখেন যে বারবার এখানে হাত বাঁধছি, পাঁচ মাস ছয় মাস এক বছর পর বলবেন যে মুরগিটা আম কি ছিল রে, বলবেন না? আমাকে দাবি করা লাগবে না, আমি হারাবি এখানে হাত বাঁধলেই হারবি, মানে কিছু কিছু শিয়া পরিচয় হয়ে গেছে আমাদের, এগুলো করলে এই দল, এ করলে এই দল। তাহলে হাদিস বুকে হাত বাঁধে, রবলাদান করে, আমিন বলে, আট টাকা তারাবি সালাত পড়ে, বারো টাকা ঈদে সালাত পড়ে, ইমাম বুখারি ওই অপবাদ দিয়ে শুনে একবার করে তাকবি দেয়, যেগুলো সেই হাদিস আসে, তখন থেকে আমাদেরকে আহলাদি বলে ভাইয়ারা, এই তখন থেকে আহলাদি, মানে কখন থেকে? 150 বছর আগে থেকে আমাদের নাম আহলাদি, আরো আগে চলে যায় 100 বছর, সাহাবায়ে কেরামের পর থেকে এদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামা, সালফে সালেহীন, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়, এদেরই নাম আহলাদি যারা কোরআন হাদিসের বাইরে থেকে। আমি তো সাহাবায়ে কেরামদের কথা বললাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওই যুগে আল্লাহ রাসূলের কথা বলেছে, সাথে সাথে বলেছেন যাও আকাম করবে। ওস্তাদ জি, উনি উনি প্রশ্ন করছেন যে শিয়াদের সাথে ঐক্য হবে কিনা? হ্যাঁ, শিয়াদের সাথে ঐক্য হবে না, শিয়াও হবে, শিয়া এবং চরমুনাই আটরশি দেওয়ানবাগি মাঝবান্ডারি, যেমন চরমুনাই আটরশি কবিরা জি কবর বাজারে সন্নিধির সাথে কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে। আহলে হাদিস বর্তমানের হানাফি, যারা বর্তমানের হানাফিদের সাথে আহলে হাদিস ঐক্য হবে, মালিকি সাথে হাম্বলিদের সাথে হবে, অরিজিনাল যারা পরবর্তীতে এখন যে হানাফি, এখন যে মালিকি কিছু আছে, আহলে হাদিস সাফি আর হাম্বলি, এগুলো এক হয়ে গেছে, তিন মাঝহাবে কোন সমস্যা নেই। মালিকিদের অর্ধেকের বেশি আহলে হাদিস, সামান্য কিছু আফ্রিকাতে বাকি আছে, মরক্কো আফ্রিকাতে, আর হানাফি ভাইয়ারা এই ভারত উপমহাদেশে যারা, তারা আমাদের সাথে মিশতে পারছে না, বাকি সব মিশে গেছে, গোটা পৃথিবী আহলে হাদিস বর্তমান, গোটা পৃথিবী এক প্ল্যাটফর্মে, শুধু হানাফি মাঝাবে এই হানা উপ হানাফি ভারত উপমহাদেশে যারা হানাফি মাঝাবে ভাই আছে, তাদের সাথে আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আকিদাই জন্য, যতদিন পর্যন্ত এই কেতাবের উপর আমল না হবে, এর নাম মদিনা শিশুটি, অপরকৃত মমিনের বিশ্বাস, মদিনা শিশুকে কেন নাম রেখেছি এখানে ইতিহাস। সুতরাং এই আকিদা, যেটা আমি আহলে সুন্নাহ জামাতের আকিদার কথা বললাম, ওই যে চেক করেছে, এই আকিদা যতক্ষণ না নিবে এরা, ততক্ষণ এক প্ল্যাটফর্মে তখন আসতে পারবে, হয়তো একটা মিছিল হবে, হয়তো একটা মিছিল হবে, কোনো একটা ইস্যুকে নিয়ে একসাথে 10 দিন কাজ করা যাবে, কিন্তু আজীবন হবে, যতক্ষণ পর্যন্ত এই আকিদাটি থাকে।
আকীদা যখন ঠিক হয়ে যাবে রবনাদের বুক হাত বাধা দিতে বাধা হইবে সমস্যা হবে তো উনি বলেছিলেন যে আহলুল হাদিসরা যদি হানাফিদেরকে আমাদের ভাই মনে করতে সমস্যা বোধ করে তাহলে আহলুল হাদিসের মধ্যে সমস্যা আছে আমরা আহলুল হাদিস হানাফি ভাইদেরকে ভাই মনে করি কখনো আমরা পর মনে করি এই জন্য তাদের মধ্যে আমরা সালাত করতে চাই তাদের মাদ্রাসায় পড়ি এখন আমাদের সন্তানেরা হাজার হাজার বছরে তাদের মসজিদে অগণিত মসজিদে যে কোনো মসজিদে আমরা সালাত করি তাদেরকে আমরা ভাই মনে করি কিন্তু তারা আমাদেরকে ভাই মনে করে আমি এক মাদ্রাসায় দিয়ে এসে বললাম যে মুরাদরা মাসে গেছিলাম ওখানে তাই ওই মাদ্রাসায় দিয়ে বললাম যে এটা আপনার পুরো মাদ্রাসাকে পড়াবে হ্যাঁ যত ডিপার্টমেন্ট আছে রেক্তা ডিপার্টমেন্ট দাওরা আলম ডিপার্টমেন্ট যত ডিপার্টমেন্ট আছে সব ছাত্রকে এক বছর পড়াবে আর সামনে বছর আসা এটার উপর মোনা যারা মাস যেটা বলেছি তবে এই বইটা সম্পর্কে বলি বানানে দু এক জায়গাতে ভুল আমার চোখে ধরা পড়েছে ঠিক আছে এখানে অঙ্গ বিশিষ্ট আল্লাহ সরস্তা আর মানে আল্লাহকে বলা হয়েছে অঙ্গ বিশিষ্ট সরস্তা এটা একটা শব্দ এটা যেমন আল্লাহ নিরাকার না শাখা আল্লাহ নিরাকার না শাখা আল্লাহ কি আকার আছে না নিরাকার তো আমরা কিন্তু বক্তব্যতে কখনো বলি না যে আল্লাহর আকার আছে বলি আমরা বলি আল্লাহ হাত আছে আল্লাহ পা আছে আল্লাহ চেহারা আছে আল্লাহ কথা বলেন আল্লাহ হাসে আল্লাহ রাগ হন ঠিক আছে এই সব বিষয়গুলো আমরা বলি মানে যেভাবে কোরআন হাদিস আছে কিন্তু আকার আছে কথাটা বলি তো আল্লাহর হাত পা সবই আছে তাহলে আল্লাহ অঙ্গ বিশিষ্ট কিন্তু অঙ্গ বিশিষ্টটা বলা যাবে কিনা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আমার মধ্যেই আছে তো এটা নিয়ে আমি গবেষণা করে ওখানে একটা মত দিব সুরাত মানে মানে সাদৃশ্য ফটোকপি ফটোকপি সুরাত মানে আকার এটা বসে যায় মানে সুরাত আল্লাহ তার সুরাতে তার মতো করে মানে বুঝাইছে তার মতো করে বুঝাই কিন্তু তার মতো করে ব্যাখ্যা তাহলে আল্লাহর মতো কি আদম আদমের মতো আল্লাহ হ্যাঁ এটা বলা যাবে আমরা এতটুকু সূক্ষ্ম ভাবে চিন্তা করি কিন্তু আমাদের হানাফি ভাইয়েরা এগুলো চিন্তাই করে মনে যা আসে তো আকার লড়া বলে যে আকার নাই আমরা না এটা বলা যাবে না এটাও বলা যাবে না যে দিন আকার আকার নাই কথা বলে ওই যে বললাম না জান্নাত ফিরা দেখবেন আল্লাহকে তাহলে কি বোঝা যাচ্ছে তো ঠিক আছে নিয়ামত কুদরত বলা যাবে না 72 ফেরকার এটা একটা বিষয় কিন্তু ইমানে কামেল আকীদায় কামেল আমলে কামেল এটা কাহা মিথ্যা কথা যতগুলো পীর আছে যারা সাইনবোর্ড লাগিয়েছে আমি পীর কামেল পীর এরা সম্পূর্ণ যারা চাষের ইয়াহুদীদের দালাল এরা কোনো ধরনের আমল নাই এরা কারণ যারা আল্লাহর ওলি এরা আল্লাহর ওলি না এক কথা বলতে পারে এরা আল্লাহর ওলি না শয়তানের ওলি বলে কেমন এত বড় কথা বলবে জি
যারা আল্লাহর ওলি হবে তারা কখনো বলবে না আমি আল্লাহর ওলি, কখনোই দাবি করবে। সুতরাং যারা দাবিদার কি আল্লাহর ওলি।